সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি তাদের জন্য যারা খাঁচায় খরগোশ পালন করেন। তো যারা খাঁচায় খরগোশ পালন করেন তারা সম্ভবত দেখা যায় যে সাধারণত ফ্ল্যাটে থাকে বা বাসাবাড়িতে থাকে, বিল্ডিংয়ে থাকে, ভাড়ায় থাকে। তো দেখা যায় যে খাঁচার ভেতর খরগোশ পালন করে যাতে খরগোশগুলো ছুটে অন্য কোনো বাড়িতে না যায়, অন্য কোনো ঘরে না ঢুকে বা নিজেদের ঘরে দেখা যায় খাটের উপর না ওঠে। বিভিন্ন কারণে দেখা যায় খাঁচায় খরগোশ পালন করে। আর সম্ভবত গ্রামে যারা পালন করে যাদের উন্মুক্ত জায়গা আছে, অনেক বড় জায়গা আছে, তো খাঁচায় পালন করলেও খাঁচার সাইজটা অনেক বড় হয়ে থাকে বা খাঁচার সিস্টেমটা এমন হয়ে থাকে যেখানে পায়খানা প্রস্রাব করে সেটা তাদের গায়ে লাগে না এবং জায়গাটা শুকনো থাকে, ভালো থাকে। কিন্তু আমরা যেরকম কবুতরে যে খাঁচাগুলো রয়েছে, লাইক আপনারা ভিডিওতে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এরকম খাঁচা যারা খরগোশ পালন করে থাকেন, আমি একসময় পালন করতাম, তো এইসব খাঁচায় খরগোশ পালন করলে এইখানে ভিডিওতে আপনারা যে প্লাস্টিকের নেট দেখতে পাচ্ছেন, হার্ড নেট, এটা আপনারা ইউজ করতে পারেন বলবো না, ইউজ করবেন। এক্ষেত্রে হবে কি, তাদের পাগুলো খাঁচার ফাঁক দিয়ে ট্রেতে পড়বে না। ট্রেতে না পড়লে তাদের পাটা পরিষ্কার থাকবে, রোগ জীবাণুর সংক্রমণ কম হবে। আর এই ধরনের নেট থাকলে এই নেটটা একটু বেশি যাতে ছিদ্র থাকে সেই ধরনের নেট কিনে আনবে, যেটা দিয়ে খরগোশের পটি ইজিতে পড়বে বাট পাও পড়বে না, তাদের পা খাঁচার ট্রেতে পড়বে না। এই ধরনের নেটগুলো কিনে আনবেন মাপ দিয়ে, যাতে করে আপনারা খরগোশের খাঁচার ভেতরে ঢুকাতে পারেন এবং খরগোশগুলো ভালো থাকে। আর প্লাস পয়েন্ট হচ্ছে, এটা শুধু খরগোশের পাকে সুরক্ষিত রাখে না, অনেক সময় দেখা যায় যে খরগোশ যখন খাঁচার ভেতর বসে থাকে, ট্রেনেতে পায়খানা প্রস্রাব বেশি জমে গেলে, তো খরগোশের যে পশ্চাৎ অঙ্গ বা যে বুকের যে লোমগুলো রয়েছে সেগুলোও দেখা যায় প্রস্রাবে পটিতে লাল হয়ে যায়, তো দেখা যায় একসময় দুর্গন্ধ ছড়ায়। কিন্তু আপনি যদি এই ট্রেটার ভেতরে আপনি যদি প্লাস্টিকের হার্ড নেটগুলো আপনারা ইউজ করেন, তাহলে হচ্ছে আপনাদের খরগোশের গায়ে কোনো প্রকার ময়লা লাগবে না, বিশেষ করে পায়খানা পটি বা প্রস্রাব এগুলো লাগবে না। তো এগুলো থাকলে খরগোশের গা থেকে গন্ধ কম আসবে। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি বুঝেন, না বোঝার কিছুই নাই, যদি মনে হয় না যে ভাইয়া আসলে একটা ভালো পরামর্শ দিয়ে সেটা আসলে দরকার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং শেয়ার করবেন। যদি মনে হয় না শেয়ার করলে ভাইয়ের লাভ হয়ে যাবে, লাভ করতে দেওয়া যাবে না, তাহলে অবশ্যই বন্ধুদেরকে আপনি পার্সোনালি বলতে পারেন যে না, তুই তোর খরগোশের খাঁচার ভেতরে এরকম হার্ড নেট দিয়ে দে, বেশি দাম না ভাই, বেশি দাম না। আর খাঁচারও মহামারী সাইজ না যে আপনার অনেকখানি লাগবে, আপনার সাইজ অনুযায়ী সাইজভাবে দোকানে যাবেন, গিয়ে নিয়ে আসবেন এবং সুন্দর করে নেবেন। কারণ এটা হার্ড হলেও আপনার খরগোশ বসলে ভাঙবে না বা ডেবে যাবে না, কিন্তু আপনি এটা ভালো করে আপনার ভাঁজ করে খাঁচার ভেতরে ঢুকাতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ওদিক থেকে আবার ফ্লেক্সিবল আছে। ঠিক আছে, তো অনেক কথা বলে বললাম, সবাই ভালো থাকবেন, সবাই সবার খরগোশের জন্য দোয়া করবেন এবং আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।